বাংলাদেশি হিসেবে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট বের করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাকে জড়িত একাধিক সংঘবদ্ধ চক্র। চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে এক একটি চক্রের সদস্য সংখ্যা 30 থেকে 100। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িত তারা। 2021-এ প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাকের ঘটনা ঘটে। তখন 18টি ভুয়া সনদের অস্তিত্ব পাওয়া যায়, এর মধ্যে 12টি ছিল রোহিঙ্গাদের। সম্প্রতি আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সার্ভারে ভুয়া সনদ পাওয়া গেছে। এরপর তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট। যাদের এই ভুয়া সনদ প্রয়োজন হয় সাইটগুলিতে তারা গেলে সেখানে তারা নক করে। এই পেজের অ্যাডমিন হোক বা এই পেজের সঙ্গে যারা যারা জড়িত তারা তখন তার সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করে। এরা তখন এই যে তথ্য নিয়ে এন্ট্রি করে এবং এন্ট্রি করে তথ্যটি পরবর্তী লেভেলে পাঠিয়ে দিলে সেখান থেকে অর্থাৎ তথাকথিতদের পরবর্তী স্টেপে যে আছে তারা যখন জন্ম নিবন্ধন সনদটি সৃজন করে এদেরকে পাঠিয়ে দিলে এরা কাস্টমারদেরকে বা ডেলিভারি দেয়। 6 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে 13, 32, 38 ও 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে 123টি ভুয়া জন্ম নিবন্ধন বের করা হয়। পুলিশ বলছে বাংলাদেশি হিসাবে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সংঘবদ্ধ চক্র জড়িত। গ্রুপের কিছু সদস্য এখনও আমাদের আওতার বাইরে আছে, তাদের নিয়ে কাজ করছি এবং এই সুযোগে আমরা একটি যারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ইউজ করেন, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করেন, তাদের সেবা প্রদানের জন্য তাদেরকে এই ব্যাপারে আরো সাবধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংঘবদ্ধ জালিয়াত চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।